মাহে রবিউল আউয়াল বিদায় হয়ে গিয়েছে। রবিউল আউয়ালের পরে যে মাসটুকু আমাদের মধ্যে এসেছেন সেটা হল রবিউস সানি। রবিউল আউয়াল মাসে আমার নবী দুজাহা রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দুনিয়াতে আগমন করেছেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান অনুযায়ী, ইসলামের রীতিনীতি অনুযায়ী তিনি আবার স্থান পরিবর্তন করে ইন্তেকাল করে রওজা পাকেও এই রবিউল আউয়াল মাসে শায়িত হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রক্ষান্তরে আজকে আমাদের মধ্যে উপস্থিত হলো রবিউস সানি। আমরা অনেকেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পৃথিবীতে পাঠিয়ে ইসলামের পূর্ণাঙ্গতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং ইসলামকে প্রসার প্রসার করে পূর্ণাঙ্গতা দান করেছেন, ঠিক কিনা? যখন আল্লাহর হাবিব ইন্তেকাল শরীফ হয়েছেন, আবার মানুষের মধ্যে কয়েক শত বছর পরে কিছু কৌতূহল জেগে ইসলামটা দেখা গেল যে আবার কিছুটা জীবিত থেকে মৃতর দিকে চলে গিয়েছে, ঠিক এমনই অবস্থায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহর হাবিবের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আল্লাহ তাআলা পাঠাবে না। কিন্তু ইসলামের কাজ, নিয়ম, নীতি, আদর্শ কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন থাকবে। যেহেতু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীকে শেষ নবী করে পাঠিয়েছেন, আর কোনো নবী আসবে না, এখন ইসলামের মধ্যে যদি কোনো রকম বিতর্ক দেখা দেয়, কোনো রকম সমস্যা দেখা দেয়, সেটা সমাধানের জন্য আমরা কী করব, কোথায় যাব? এই জন্য যখন নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল তখন খুলে দেওয়া হলো বেলায়েতের যুগ, যেখানে আর নবী আসবে না, কিন্তু আল্লাহর মাহবুব কিছু প্রিয় বান্দা পৃথিবীতে আসবে, যাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই ইসলামকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকতায় 471 হিজরিতে যিনি ইরাকের জিরান শহরের মধ্যে যিনি জন্মগ্রহণ করেছেন, তিনি হলেন অলিকুল সম্রাট গাউসে সাকলাইন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই। তিনার একটি লক্ষব হলো তিনি মহিউদ্দিন, তিনার নাম হলো আব্দুল কাদের। জিলান শহরের কারণেই তিনাকে বলা হয় জিলানি, কিন্তু তিনার একটি লক্ষব রয়েছেন, সেই লক্ষবটি হলো মহিউদ্দিন। মহিউদ্দিন কেন তিনাকে বলা হয়েছে? কারণ তিনি এমন অবস্থায় পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন যেই মুহূর্তে ইসলামের আলো নিবি নিবি অবস্থায়, মানুষ বিভিন্ন অত্যাচারে আবারও ফিরে যাচ্ছিলেন, ইসলামের মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছিলেন। এক কথায় বলা হয়ে যায় যে ইসলামের যে পূর্ণ জীবন ছিল সেই জীবন থেকে অনেকটা দুর্বল হয়ে যায়। ঠিক ওই অবস্থায় তিনি এসে তেনার 90 বছর হায়াতের জিন্দগিতে তিনি আবার ইসলামের পূর্ণ জীবন, আবার ইসলামকে আল্লাহর হাবিবের যে বিধিবিধান ছিলেন, যেইভাবে আল্লাহর হাবিব ইসলামকে তরতাজা করেছেন, ঠিক তিনি আবার শরীয়ত তরিকত এলমে মারেফত দিয়ে আবার ইসলামকে তরতাজা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কাদরিয়া তরিকা প্রবর্তন করেছেন, মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন,
কারণ নবীর দরজা বন্ধ, অলির দরজা খোলা থাকবে কিয়ামত পর্যন্ত, আউলিয়া কেরাম কিয়ামত পর্যন্ত থাকবে, তাদেরকে অনুসরণ করতে হবে। যারাই আউলিয়া কেরাম থেকে দূরে সরে যাবে তারাই ইমান থেকে চ্যুত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ ফরমান, ওয়াত্তাবি'ইস সাবীলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা তার দিকে, যারা আল্লাহর দিকে রুজু হয়েছেন, পরতবর্তন করেছেন, তোমরা তার পূর্ণাঙ্গ অনুসরণ করো। বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে বলা হয়েছে যারা আল্লাহর দিকে রুজু এবং পরতবর্তন করেছেন, পূর্ণাঙ্গভাবে আল্লাহর দিকে দাবিত হয়েছেন, তোমরা কি করো? তার পূর্ণাঙ্গ অনুসরণ করো। সূরা লোকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। এখন আল্লাহর দিকে কারা রুজু? যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর বলি, তারা আল্লাহর দিকে রুজু হয়েছেন। কার দিকে রুজু হয়েছেন? তারা আল্লাহর সান্নিধ্য পেয়েই আল্লাহর ওলি হয়েছেন, ঠিক কিনা বলেন? তাদের অনুসরণ করা দরকার আছে কিনা? এক শ্রেণীর লোক বলে থাকে যে মানুষের অনুসরণ করা যাবে না, অনুসরণ করতে হবে আল্লাহর। বলে কি? বলে না? শুনেন না, আল্লাহর অনুসরণ কিভাবে করবেন? আল্লাহ তো বিধান দিয়েছেন, বিধান মানতে হবে। আল্লাহ কোনোদিন এসে আমাদেরকে দেখান নাই যে এইভাবে নামাজ পড়ো, দেখিয়েছেন? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে পাঠিয়ে দেখিয়ে দিয়েছেন এইভাবে নামাজ পড়ো। এই জন্য বলা হয়েছে আল্লাহর হাবিবের অনুসরণ করো। এবং কার অনুসরণ? তার সাথে সাথে যারা সলিহীন কার রয়েছেন, আউলিয়া কেরাম রয়েছেন, তাদের অনুসরণ করো। কেননা যারা আউলিয়া কেরাম তারা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে এলহামের মাধ্যমে রেয়াজত করে, তারা বিভিন্ন মোরাকাবা মুশাহেদা করে মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, ঠিক কিনা বলেন? বিভিন্ন সবক দিয়ে, তার মধ্যে যিনি ওলিকুল সম্রাট হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনার উপর আল্লাহ কেমন সন্তুষ্ট ছিলেন, সুবহানাল্লাহ বিহামদি। তিনার জীবনী যদি আমরা দেখি, তিনার কেরামতগুলি যদি আমরা দেখি, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনার উপর কতই না সন্তুষ্ট ছিলেন এটা বলার আর অবকাশ রাখে না। কেননা নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি নবী, তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওলিদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, ওলিদের মধ্যে যিনি সবার উদ্দেজার স্থান, তিনি হলেন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী শাইয়ানিল্লাহ। তো তিনার শান কেমন ছিলেন? যেহেতু তিনি এই রবিউস সানি মাসেই ওফাত করেছেন, কেন আমরা তাদের আল্লাহর ওলিদের অনুসরণ করব এটা আমাদের জানা দরকার আছে, ঠিক কিনা? কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে তোমরা তাদের অনুসরণ করো, পূর্ণাঙ্গ অনুসরণের কথা বলা হয়েছে। তো কেন করব? কারণ হাদিস শরীফের মধ্যে রয়েছেন কেরামাতে আউলিয়া হাক্কুন, আউলিয়া কেরামের কেরামতগুলি সত্য, এটা তোমাকে আমাকে সবাইকে মানতে হবে, ঠিক কিনা? যদি আমরা কেউ আউলিয়া কেরামের কেরামতকে অস্বীকার করি, তাহলে ইসলামের একটা বিধানকে আমরা অস্বীকার করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনাদের হলেন মুজিজা, আর আউলিয়া কেরামদের হলো কি? কেরামত। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী একদিন তিনার কামরার মধ্যে অথবা খানকার মধ্যে বসে সমস্ত ভক্তবৃন্দদেরকে নিয়ে আলোচনা করতেছেন, তাদেরকে তালিম দিচ্ছেন, বিভিন্ন ইসলামের শিক্ষা প্রদান করতেছেন। বিশেষ করে কিতাবের মধ্যে আসছে কবরের যে প্রশ্ন হবে সেই প্রশ্ন সম্পর্কে তিনি আলোচনা করতেছেন। তিনার ভক্ত মুরিদদেরকে তিনি বলতেছেন, ও বাবারা, যখন মৃত্যুবরণ করবে কবরের মধ্যে যখন শোয়ানো হবে, কবরের মধ্যে শোয়ানোর সাথে সাথে দুইজন ফেরেশতা তোমাদের কবরের মধ্যে আসবে, আসার পরে তোমাদেরকে জীবিত করবে, জীবিত করার পরে তোমাদেরকে প্রশ্ন করবে, মার রব্বুকে, তোমার রবকে। তখন তোমরা বলতে হবে রব্বি আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ।
এবং বলবে ও মা দীনুকা, তোমার দিন কি? তখন তোমরা বলতে হবে তোমরা যেই দিন ইসলামের মধ্যে তোমরা যেই প্রতিষ্ঠিত, যেই ধর্মের মধ্যে তোমরা প্রতিষ্ঠিত, তখন তোমরা বলতে হবে দিনে আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। কোন কোন রওয়ায়েতে রয়েছেন আল্লাহর হাবিবকে উপস্থিত করানো হবে, সেখানে আল্লাহর হাবিবকে সামনে রেখে বলা হবে হ্যাঁ যা রজলুন, এই ব্যক্তিকে ওনার সম্পর্কে তোমার ধারণা কি? কিবা কেউ বলতেছেন এমনভাবে বলবো আমার নবীকে, তোমার নবীকে, তুমি কোন নবীর উম্মত? মুসলিম শরীফের মধ্যে যে হাদিস রয়েছেন সেটার মধ্যে রয়েছে আল্লাহর হাবিবকে সেখানে উপস্থিত করানো হবে এবং বলা হবে তিনাকে তুমি চিনো কিনা, তিনার সম্পর্কে তোমার ধারণা কি? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানির সমস্ত ভক্ত মুরিদদেরকে বলে যখন নবীকে দেখানো হবে তখন তুমি বলতে হবে উনি আমার নবী, আমার আকা, আমার মাওলা, যার অনুসরণ আমি করেছি, যার পথে আমি ছিলাম, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর গৌসুল পাক ভক্ত মুরিদদেরকে কবরের তালকিন দিচ্ছেন এবং সেই প্রশ্নের জবাবগুলি সহজ হওয়ার জন্য যে যে আমল করতে হয় সেই আমলগুলির জন্য তিনি সমস্ত ভক্ত মুরিদদেরকে সবক দিচ্ছেন। এমত অবস্থায় হুজুরের একজন রাখাল ছিলেন, যেই রাখাল হুজুরের ঘোড়া রাখত, ঘোড়ার ঘাস কাটত এবং ঘোড়া রাখত। ওই রাখাল এসে হুজুরকে প্রশ্ন করলেন হুজুর কবরের মধ্যে যদি আমাকে প্রশ্ন করে আমি কি বলবো? সে যখন হুজুর গোসে পাককে যখন প্রশ্ন করলেন, হুজুর গোসে পাক আলোচনার মাঝখানে ছিলেন, তিনি তখন একটু রাগান্বিত হয়ে গেলেন। তিনি রাগান্বিত হয়ে বললেন যে যখন তোমাকে কবরের মধ্যে প্রশ্ন করবে তখন তুমি বলবে যে আমি বড় বিশ্বাস হুজুর গোসে পাকের ঘোড়ার ঘাস কেটেছি, বলেন না সুবহানাল্লাহ। রাগান্বিত হয়ে গেলেন, কারণ কেউ যদি আলোচনা করে, আলোচনার মাঝখানে যদি কেউ অন্য রকমের প্রশ্ন ধারণ করে তখন অবশ্যই রাগ হওয়ার কথা থাকে না, থাকে না? ধারাবাহিকভাবে কথা বলতেছে, তালকিন দিচ্ছেন, তালিম দিচ্ছেন। এই অবস্থায় যখন রাখালটা বলল হুজুর আমি যখন কবরের মধ্যে যাব, আমাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে যখন আমাকে প্রশ্ন করবে যে তুমি, আমি এই প্রশ্নের জবাবে কি বলবো, কি তাসবি আমি পড়বো, কি তাসবি পড়লে আমার কবরের আজাব লাঘব হবে, তখন হুজুর গোসে পাক রাগান্বিত হয়ে বললেন ও রাখাল তুমি এই তাসবি পড়ো এবং এই প্রশ্নের জবাব এটাই দিও যে আমি বরফি সাহেবের ঘোড়ার ঘাস কেটেছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কি মহিমা, সরল সোজা ব্যক্তি ছিলেন হুজুর গোসে পাক, যেহেতু তাকে বলেছেন যে তাসবিটা, হুজুর গোসে পাক যে কথাটা শিক্ষা দিয়েছেন যে বলবা আমি বরফি সাহেবের ঘোড়ার ঘাস কেটেছি, সে এই কথা শোনার পরে সর্বক্ষণ এই তাসবিটা সে পড়তেছে, হামেশা এই তাসবি সে পড়তেছে, আমি বড় পিসাবের ঘোড়ার ঘাস কাটতেছি, আমি বড় পিসাবের ঘোড়ার ঘাস কাটি, এইভাবে সে এই তাসবি এই কথাটাই সে জপতেছে। জপতে জপতে আল্লাহর কি মেহরবানি, রাত্রিবেলা সে ইন্তেকাল করেছেন, রাত্রিবেলা ইন্তেকাল করেছেন। ফজরের নামাজের সময় হুজুর গোসে পাক নামাজের ইমামতি করে যখন বসলেন, বসার পরে একজন ভক্ত এসে বললেন হুজুর আপনার যেই রাখাল কালকে আপনাকে প্রশ্ন করেছে কবরের প্রশ্নের জবাবের জন্য প্রশ্ন করেছেন, আপনার সেই রাখাল আজকে রাত্রে গত রাত্রে ইন্তেকাল করেছেন। হুজুর একটু চিন্তিত হয়ে গেলেন যে হায় হায় আমি কি করলাম, সে তো আমাকে জানতে চেয়েছিল কবরের প্রশ্ন করলে সেটার জবাব কিভাবে দেওয়া হবে, কি তাসবি করলে সহজ হবে, কিন্তু আমি তো রাগের বশত তাকে বলেছি তুমি এই তাসবি পড়ো, কিন্তু এটা তো আসলে মূলত এটা তো কোনো তাসবি না, আমি রাগের বসে তো তাকে বলেছি, আবার সে এন্তেকাল করেছেন, হায় হায় কি করা যায়। হুজুর গোসে পাক ওয়ার্ডার দিলেন এক কাজ করো, তার বাড়িতে যাও, গিয়ে বলো আমি আসতেছি, আমি তাকে গোসল দিব, আমি তার নামাজের ইমামতি করব, সমস্ত দায়িত্ব আমি নিলাম। এই বলে হুজুর গোসে পাক ভক্ত মুরিদদেরকে নিয়ে তার বাড়িতে গেলেন, ওই রাখালকে গোসল দিলেন, গোসল দেওয়ার পর ওই রাখালকে কবরে নামানো হলো। যারা আজান নামাজ শেষ করে কবরের মধ্যে রেখে সমস্ত মানুষকে বলল তোমরা সবাই চলে যাও, দাফনের কাজ শেষ হয়ে গেল। হুজুর গোসে পাক তার কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, হুজুর গোসে পাক তার কবরের পাশে দাঁড়িয়ে আছেন, মুনকার নাকির তার কবরে আসে না, সমস্ত মানুষ চলে গেল, মুনকার নাকির তার কবরের মধ্যে আসতেছে না। হুজুর গোসে পাক দাঁড়ানো অবস্থায় গায়েব থেকে আওয়াজ আসলো হে আব্দুল কাদের
তুমি এখান থেকে চলে যাও, তুমি যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত মুনকার নকির তার কবরে আসবে না। বলেন না সুবহানাল্লাহ। গোস পাক আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, দুই হাত ছেড়ে দিয়ে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মাবুদ আমার এই রাখাল অবরা ছিলেন, সে ভালো মতো কোনো কিছু বুঝতো না, সিধা সাদা ব্যক্তি ছিলেন, আমি রাগ হয়ে তাকে গতকালকে বলেছিলাম কবরের প্রশ্নের জবাবে, সে বলতো আমি বড় বিশ্বের গোড়ার গাছ কেটেছি, কিন্তু এই প্রশ্নের কবরের প্রশ্নের জবাব তো এটা নয়, ও বারলাহি আমি অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত মুনকার নকির আসবে, তার প্রশ্নের জবাব আমি না দিয়ে, আমার এই রাখালের পক্ষে আমি প্রশ্নের জবাব না দিয়ে আমি এই কবরস্থান থেকে যাব না। হয় তুমি তার জন্য একটা ফয়সালা করো, যেই হুজুর কাছে পাক দাঁড়িয়ে এই আকুতি করলেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, গায়ের থেকে আওয়াজ আসলো, হে আব্দুল কাদের তুমি চলে যাও, তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার যেই রাখাল ঘোড়ার ঘাস কেটেছে যেই রাখাল, সেই রাখাল সরল সোজা ছিলেন, তোমাকে ভালোবেসেছেন, তোমার অনুসরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর তোমার কথা সে মেনে সেই তাসবিটাই সে মনে করেছে সত্য, সেটাকে সত্য জেনে সেই তাসবি পাঠ করেছেন, আমি আল্লাহর কাছে মধুর লেগেছেন, মায়া লেগে গিয়েছেন, আমি আল্লাহ তোমার সেই রাখালের কবরের প্রশ্নের জবাবের জন্যই যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। তুমি চিন্তা করো না, তোমার চিন্তার কোনো কারণ নেই, তুমি চলে যাও, তার প্রশ্নের জবাব আমি তো রেডি করে রেখেছি, তার কোনো চিন্তা নেই। তিনি ছিলেন হুজুর গোসে পাক, তিনি ছিলেন কে? ক্ষমতা দিয়েছেন কে? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কি না? আছে কি না? দিয়েছেন কে? আল্লাহ যদি আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দেয়, আমি আপনি হিংসা করে কোনো লাভ হবে? আওয়াজ দিয়ে বলেন না, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না, কারণ তারা আল্লাহর নৈকট্য এমন ভাবেই তারা আদায় করেছেন, পেয়েছেন, যে অনেক কষ্ট করে মুজাহিদা করে। একদিন হুজুর গোসে পাক জঙ্গলা দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি কেমন ছিলেন, কেমন ব্যক্তি ছিলেন, যিনি জঙ্গলা দিয়ে হেঁটে যাচ্ছেন, প্রতিমধ্যে কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে গায়ের থেকে আওয়াজ আসলো, হে আব্দুল কাদের আজকে থেকে তুমি স্বাধীন, তোমার নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, তোমার উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম, তোমাকে স্বাধীন করে দিলাম, তোমার ইচ্ছা তুমি যদি আমল করো, এতে কোনো তোমার বাধ্যকতা নেই। যখনই তিনি আওয়াজটা শুনলেন, শোনার পরে তিনি বুঝতে পারলেন যে এই আওয়াজ তো আল্লাহর পক্ষ থেকে নয়। কার পক্ষ থেকে নয়? কার পক্ষ থেকে নয়? তিনি বুঝতে পারলেন, বুঝতে পেরে সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এই আয়াত এখানে পড়লেন। পড়ার পরে তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে ওই শয়তান থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। যখনই তিনি এই আয়াতগুলি তেলাওয়াত করলেন, সাথে সাথে আওয়াজ বন্ধ হয়ে গেল, তিনি আল্লাহর কাছে তাওবা করলেন। কারণ শয়তান বিভিন্নভাবে চেয়েছেন হুজুর গোসে পাককে ধোঁকা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? আওয়াজ দিয়ে বলে না, কি দেওয়ার জন্য? শয়তান ভেবেছে আমি যদি গায়েব থেকে আওয়াজটা দেই, আব্দুল কাদের জিলানিকে যদি আওয়াজটা দেই আমি, যে আজকে থেকে তোমার নামাজ রোজার দরকার নেই, তুমি এমন তবগায় পৌঁছেছ, এমন জায়গায় তুমি পৌঁছে গিয়েছ যে তোমার আর নামাজ রোজার কোনো দরকার নেই, তো শয়তান মনে করেছে ঠিকই তিনি আমার ফান্দে পড়ে যাবে, নামাজ রোজা ছেড়ে দিবে, তিনার যেই বেলায়েতি পাওয়ার এটা আস্তে আস্তে কমে যাবে, ঠিক কিনা বলেন? শয়তান জয়ী হইতে পারে নাই, তিনি বুঝতে পেরেছেন, বুঝতে পেরে সাথে সাথে আল্লাহর কাছে পানা চেয়েছেন সেই শয়তানের প্রবঞ্চনা থেকে। বলেন না সুবহানাল্লাহ। তিনি সেই গোসে পাক, তিনি সেই গোসে পাক, তিনাকে এই জন্য গোসুল আজম বলা হয়, মানুষের মধ্যে সবচেয়ে তিনি বড় সাহায্যকারী। তিনি বলেছেন যে আমার মুরিদ যারা কাদরিয়া তরিকায় দাখিল হবে, তিনি তার সিররুল আসরার কিতাবের মধ্যে লিখেছেন যে আমার মুরিদ যে আমার কাদরিয়া তরিকায় দাখিল হবে, এবং আরেকটা কথাও সেখানে উল্লেখ আছে যে আমার মুরিদের মধ্যে বারোটা বাঘ হবে। কয়টা বাঘ হবে? বারোটা বাঘ হবে। যে আমার মুরিদ যারা কাদরিয়া তরিকায় ইখলাসের সাথে দাখিল হয়েছেন, তারা জাহান্নামে যাবে না, তারা জাহান্নামে
এখন কাদরিয়া তরিকা কি, কিভাবে দাখিল হতে হবে সেটা আমাদেরকে জানা দরকার। কাদরিয়া তরিকায় দাখিল হয়ে নামাজ ছাড়ার বিধান কি আছে? আওয়াজ দিয়ে বলেন না আছে? আচ্ছা, হুজুর কোসে পাককে যে শয়তান যেই এলহামটা দিয়েছেন, বর্তমানে এসে আমাকে আপনাকে যদি এরকম একটা এলহাম আমার আপনার উপর যদি জারি হয়, কাল থেকে আমি প্রচার করে দিব আমি তো বড় মুকাম্মেল ওলি হয়ে গিয়েছি, ঠিক কিনা, আমার নামাজ রোজার দরকার নেই, এইভাবে প্রকাশ করে দিবে, এরকম কিছু ভণ্ড বাংলাদেশেও আছে, আছে কি নাই? বিভিন্ন জায়গায় আমরা দেখি যদি বলা হয় নামাজ পড়ো না কেন, কয় আরে বাবা এমন অবস্থায় পুচ্ছে নামাজের দরকার নেই। কাদরিয়া তরিকার যিনি প্রবর্তক হুজুর গৌসুল আজমকে যখন শয়তান প্রবঞ্চনা দিয়েছেন, তিনি আল্লাহর কাছে সাথে সাথে পানা চেয়েছেন, আর তুমি কে, তুমি কে, তোমার নামাজের দরকার নাই, এই সমস্ত কথা বলে আহলে সুন্নাতুল জামাত এবং আউলিয়া কারামদের ভাব মূর্তিটা নষ্ট করে দেয়, ঠিক কিনা বলেন? এই সমস্ত কথা বলার কারণে বাতিল ফেরকার যারা রয়েছে তারা আউলিয়া কারামদের উপর তহমত দেয়, দেয় কি দেয় না? আর এই তহমত দেওয়ার আল্লাহ তাআলা তো জানেন যে কিয়ামত পর্যন্ত কিছু সংখ্যক লোক আসবে যারা আউলিয়া কারামদেরকে তহমত দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য হাদিস কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন মান আদানি ওয়ালিয়া ফাকাদ আদানতু লাহু ফিল হারব। হাদিসটা অনেক বড় এবারত, অংশ বিশেষ বললাম, যে কারা, যারা আমার ওলিদের সমালোচনা করো তারা তার সমালোচনা না করে আগে আমার সাথে যুদ্ধ করো। কার সাথে যুদ্ধ করো? আল্লাহ তাআলা বলছেন আল্লাহর ওলিদের সমালোচনা না করে আগে আসো আমার সাথে যুদ্ধ করো, আমি তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম, আমার সাথে যুদ্ধ জয়ী হও, পরে যাও তাদের সমালোচনা করো। হাদিসে কুদসি বুখারী শরীফের মধ্যে হাদিস কেন আসছে? সহিহুল বুখারীর মধ্যে হাদিসটা এসছে। এখন কিছু সংখ্যক ভণ্ডের কারণে আউলিয়া কারামের সমালোচনা মানুষ করে, করে কি করে না, কিন্তু তারপরে আমাকে চিন্তা করতে, আমি ভণ্ডের সমালোচনা করব কিন্তু আউলিয়া কারামের সমালোচনা করা যাবে? যারা হক্কানি আল্লাহর ওলি তাদের সমালোচনা করা যাবে? সমালোচনা করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায় খাজা বাবার সানেও বেয়াদুবি করে, করে কি করে না? হুজুর গৌসে পাকের সানেও বেয়াদুবি করে, এরকম অনেক আলেম আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন না আছে কি নাই? হুজুর গৌসে পাকের সানেও বেয়াদুবি করেন। হুজুর গৌসে পাকের জামানায় এরকম এক শ্রেণীর লোক ছিলেন, একদিন হুজুর গৌসে পাক হুজরা মুবারকের মধ্যে বসা, প্রক্ষান্তর তৎকালীন সময় 100 জন আলেম একসাথ হয়েছেন। কতজন আলেম? তারা আলেম তখনকার সময়, তারা একসাথ হয়ে তারা চিন্তা করল যে তিনি কি তরিকার কাজ করতেছেন, মানুষকে তিনার দিকে ডাইভার্ট করতেছেন, তা দেওয়া হবে না। তিনারা কিছু প্রশ্ন, তারা কিছু প্রশ্ন নিয়ে হুজুর গৌসে পাকের কাছে চিন্তা করছে, হুজুর গৌসে পাকের কাছে যাবে এবং গিয়ে হুজুর গৌসে পাককে যে তিনি যেইভাবে মুরিদ করান, যেইভাবে তরিকার খেদমত করান, সেটা থেকে তিনাকে বিরত রাখার জন্য তিনাকে বিভিন্নভাবে মানে বাধাগ্রস্ত করবে, এই টেন্ডেন্সি নিয়ে, এই চিন্তাধারা নিয়ে 100 জন আলেম তিনার কাছে যখন গেলেন, যাওয়ার পরে হুজুর গৌসে পাক তারা যে প্রশ্নগুলি লিখে গিয়েছেন সমস্ত প্রশ্নগুলি তারা কি করছেন, কাগজের মধ্যে লিখে হুজুর গৌসে পাকের দরবারে হাজির হলেন। হুজুর গৌসে পাক হুজরা মুবারকের মধ্যে এমত অবস্থায় একজন ভক্ত গিয়ে বলল, হুজুর কিছু সংখ্যক আলেম এসেছে, বলছে আসতে দাও, তাদেরকে কি করো, আসতে দাও। যেই মাত্র তারা হুজুর গৌসে পাকের সামনে গেলেন, যাওয়ার পরে তারা হাত দিয়ে দেখে তাদের প্রশ্নগুলি কাগজ আছে কিন্তু লেখাগুলি, লেখাগুলি একটা প্রশ্ন লেখা কাগজগুলির মধ্যে নেই। যখনই দেখলেন কাগজের মধ্যে লেখাগুলি নেই, প্রশ্নগুলি কি এত, একজনে লেখে নেই, 100 জন আলেম বিভিন্নভাবে প্রশ্ন নিয়ে হুজুর গৌসে পাকের কাছে এসেছেন, দেখতেছে কাগজের মধ্যে কোনো লেখাই নেই। তখন হুজুর গৌসে পাক মুস্কি হেসে বললেন, তুমি এই প্রশ্ন নিয়ে এসেছো, তুমি এই প্রশ্ন নিয়ে, তুমি এই প্রশ্ন নিয়ে এসেছো, কি জানতে চাও বলো, কি বলবো? সত্য বলল, হ্যাঁ হুজুর আমরা যে প্রশ্নগুলি নিয়ে আসছি সেই প্রশ্নগুলি সত্য। তখন বললেন যে দেখো তোমরা যে চিন্তাধারা নিয়ে এখানে এসেছো, এই চিন্তাধারায় ইসলাম চলে না, ইসলাম এগুলো শিক্ষা দেয় না, যারা বেলায়েতের পাওয়ার নিয়ে এই জমিনের মধ্যে এসেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্য দিয়েই তাদেরকে ঘোষণা দিয়েছেন অনুসরণ করার জন্য, ঠিক কিনা বলেন? অতএব আমি যাদেরকে আমার তরিকার দিকে আহ্বান করতেছি, তোমরা দেখো,
তখন হুজুর গোসসে পাক পূর্ণাঙ্গ বিস্তারিতভাবে তাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিলেন। বুঝিয়ে দেওয়ার পরে তারা হুজুর গোসসে পাকের পায়ের মধ্যে পড়ে, কদমের মধ্যে পড়ে তৎক্ষণাৎ তারা মুরিদ হয়ে গেলেন এবং হুজুর গোসসে পাকের ভক্ত হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। এখনো কিছু সংখ্যক আলেম আছে যারা আউলিয়া কেরামের সমালোচনা করে, আছে কি আছে না? কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা দেখি অনেক জায়গায় অনেক ওয়াজ মাহফিলে বিভিন্ন আল্লাহর বলি বিভিন্ন মাজারকে কেন্দ্র করে বিভিন্নভাবে অকাট্য ভাষায় কথা বলা হয়, ঠিক কিনা বলেন? মাজার শব্দের অর্থ আমাদেরকে বুঝতে হবে। জিয়ারতের স্থানকে বলা হয় মাজার। জিয়ারতের স্থানকে কি বলা হয়? মাজার। যেখানে আউলিয়া কেরামরা শায়িত সেখানে মানুষ যায় কিছু ফয়েজিয়াতের জন্য, আউলিয়া কেরামদের কাছে চাওয়ার জন্য নয়, তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? মাজারে কি আমরা কেউ যে কি মান্যত করি কিংবা মাজারে কিছু চাই? চাই না। মাজারে আমরা যাই কেন? জিয়ারত করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, সূরা ফাতিহা ইখলাস দুরুদ শরীফ পড়ি, কারণ তিনি আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। শাহজালাল ইয়ামানি যদি এই দেশে না আসতো ইসলাম আমরা পেতাম না। আমরা শাহজালাল ইয়ামানির কাছে যাই কারণ আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। সাবধান করে দিয়ে বলেছেন যে আমার ওলি যারা যারা আউলিয়া কেরাম রয়েছেন তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিত নয়। আমাদের ভয় আছে, আমরা চিন্তিত কবরে গেলে প্রশ্নের জবাব কি দিব, হাসরে উঠলে কি কি ব্যবহার আমাদের জানি হয়, এই নিয়ে আমরা চিন্তিত থাকি। কিন্তু আউলিয়া কেরাম এই নিয়ে চিন্তিত নয়। আমরা তার কাছে যাই কেন? যাই তাকে উসিলা করলে আল্লাহর দরবার দোয়া করে আল্লাহ তোমার এই মুহসিনিন বান্দার উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করো, ঠিক কিনা বলেন? আমরা কি বলি হে শাহজালাল বাবা তুমি আমাকে এটা দাও, এরকম কথা বলি? বলি না। যারা এই তহমতগুলি দেয় তারা নিঃসন্দেহে মিথ্যুক কাজ্জাব, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই সমস্ত কাজ্জাব থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আউলিয়া কেরামের শান, আউলিয়া কেরামের মান, আউলিয়া কেরামের আজমত যেইভাবে আছে ঠিক সেইভাবে আমরা সেটাকে মানতে হবে এবং অনুসরণ করতে হবে। কারণ কোরআনের পাকে অনেক আয়াত রয়েছেন, বিস্তারিত আলোচনা এখন এই অল্প সময়ে করা সম্ভব নয়, অনেক আয়াতে কারিমা রয়েছেন যে আউলিয়া কেরামের শানে তোমরা আউলিয়া কেরামদের অনুসরণ করো। এবং আমরা নামাজে বলে থাকি দৈনিক ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা, ইহদিনা সিরাত, তুমি আমাকে এরকম একটা পথ সহজ সরল পথে নাও। কোন পথটা? সেটা যেই পথের মধ্যে তুমি তোমার কিছু নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে রেখেছো। ফাউলাইকা মা আল্লাযীনা আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াসসিদ্দিকিন ওয়াশুহাদা ওয়াসসালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। অপর আয়াতের মধ্যে রয়েছেন কারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, চার শ্রেণীর লোকের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তার মধ্যে এক শ্রেণী হলেন যারা আউলিয়া কেরাম বুজুর্গানে দিন বলেন না সুবহানাল্লাহ। বিস্তারিত আলোচনা এখন সময় সংকীর্ণ সেই জন্য করতে পারছি না। যে আল্লাহ তাআলা চার শ্রেণীর লোকদেরকে নিয়ামত দিয়েছেন তার মধ্যে এক শ্রেণী হলেন যারা আউলিয়া কেরাম বুজুর্গানে দিন, যারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত অবশ্যই অবশ্যই তাদের অনুসরণ আমাদেরকে করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদের সবাইকে আউলিয়া কেরাম বুজুর্গানে দিনদের শান মান আজমতকে যেন আমরা মেনে তাদের শান মান আমরা যেন লক্ষ্য রেখে খেয়াল রেখে যেন আমরা চলতে পারি, ইসলামের পূর্ণাঙ্গতা যেন আমাদের মধ্যে আসে, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।